প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চিটাগং লাইভের প্রতিদিনের আয়োজন টপ নিউজে। সাথে আছে আমি জেরিন সুলতানা চৌধুরী। টপ নিউজে আমরা আপনাদের সংক্ষেপে জানাবো চট্টগ্রাম সহ দেশ বিদেশের আজকের দিনের প্রধান প্রধান সংবাদ, সে সাথে জেনে নেব চট্টগ্রামে আজকের দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। শুরুতেই জানিয়ে রাখি, চট্টগ্রাম সহ দেশ বিদেশের ব্রেকিং নিউজ পেতে আপনার রবিবার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করুন *213*3783#। এবার জেনে নেওয়া যাক চট্টগ্রামে আজকের দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। দৈনিক আজাদি, পেঁয়াজের বড় কারসাজি, কেজিতে একদিনেই বাড়ল 60 টাকা। 111 আর ঘটবে না, প্রধানমন্ত্রী, দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলবে। দৈনিক পূর্বকোণ, একই পরিবারের 6 জন অগ্নিদগ্ধ, একজনের মৃত্যু চাঁদগাঁওয়ে রহস্যজনক অগ্নিকাণ্ড। চট্টগ্রাম বন্দরে খালাসের প্রক্রিয়ায় 3.5 লাখ কেজি পেঁয়াজ বৃহস্পতিবারের মধ্যেই বাজারে আসবে। দৈনিক পূর্বদেশ, দুর্নীতির ঘাটে এলে শাখা, 8 দফা সুপারিশের পূর্ণ বাস্তবায়ন নেই। আমি রোহিঙ্গা সংকটে শান্তিপূর্ণ সমাধান চাই, ওয়াশিংটন পোস্টকে প্রধানমন্ত্রী। দৈনিক সুপ্রভাত বাংলাদেশ, আগুনের গোলা ঢুকলো ঘরে, গৃহকর্তার মৃত্যু, শিশুসহ অগ্নিদগ্ধ 5। বন্দুকযুদ্ধে 2 রোহিঙ্গা যুবক নিহত টেকনাফে, বিজিবির দাবি ইয়াবা কারবারি। জেনে নিলাম আজকের পত্রিকার শিরোনাম, এবার জানব চট্টগ্রামে আজকের দিনের প্রধান প্রধান সংবাদ। পেঁয়াজের পাইকারি বাজারে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। চট্টগ্রামের খাতুনগঞ্জে পেঁয়াজের পাইকারি বাজারে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। আজ বেলা 11টা থেকে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তহিদুল ইসলাম এবং মোহাম্মদ আশরাফুল আলম। ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুল আলম জানান, পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধির পেছনে কোনো অসাধু ব্যবসায়ীর হাত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে অভিযান চালানো হচ্ছে। এদিকে ভারতে পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে চট্টগ্রামের অন্যতম ভোগ্যপণ্যের বাণিজ্যিক বাজার খাতুনগঞ্জ সহ সব জায়গায় পাইকারি পর্যায়েও বেড়েছে পেঁয়াজের দাম। পাইকারিতে দাম বাড়ার খবর খুচরা ব্যবসায়ীদের কাছে খুব দ্রুত পৌঁছে যাওয়ায় দাম বাড়ানোর এই সুযোগ হাতছাড়া করছেন না তারাও। ফারাক্কার সব গেট খুলে দিয়েছে ভারত, বাংলাদেশে বন্যার আশঙ্কা। ভারতে ভারী বৃষ্টিপাত হওয়ায় 12টি জেলাকে বন্যা থেকে রক্ষা করতে ফারাক্কা ব্যারাজের 109টি লক গেট খুলে দিয়েছে ভারত। ফারাক্কার সব গেট খুলে দেওয়ায় পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদের একাংশ ও বাংলাদেশে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। সোমবার বিষয়টি জানায় ভারতীয় এক প্রভাবশালী গণমাধ্যম। প্রতিবেদনে বলা হয়, টানা বৃষ্টিপাতে গঙ্গা ছাড়াও মালদা জেলায় প্রায় সমস্ত নদীতে পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। উত্তরপ্রদেশ ও বিহারে রেকর্ড বৃষ্টিতে উপচে পড়ছে বাঁধের পানি। এজন্য ফারাক্কা বাঁধের সবকটি লক গেট খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারতের কেন্দ্রীয় পানি সম্পদ মন্ত্রণালয়। 4 লেনের বিমানবন্দর সড়কের জন্য 3000 কোটির প্রকল্প চষেকের। পরিকল্পনা গ্রহণে 2 বছর পর বিমানবন্দর সড়ক 4 লেনে উন্নীতকরণের অবশেষে প্রকল্প নিতে সক্ষম হলো চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এই যাবৎকালের মধ্যে গৃহীত সর্ববৃহৎ এই প্রকল্পের DPP গত 12 সেপ্টেম্বরে স্থানীয় সরকারের মন্ত্রণালয়ে পাঠিয়েছে চষিক। চষিকে নিজস্ব জরিপ, IMD রিপোর্ট, বিভিন্ন সংস্থার জরিপের উপর ভিত্তি করে প্রকল্পের DPP তৈরি করা হয়েছে। এই প্রকল্প বাস্তবায়ন হলে নগরবাসী জীবনযাত্রার মান বাড়বে বলে মনে করছে চষিক। চট্টগ্রাম শহরে প্রায় 1 কোটি জনগণ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। বাণিজ্যিকভাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এ যাত্রা শুরু হচ্ছে আজ। উৎক্ষেপণের 1 বছর 4 মাস পর আয়ের খাতায় নাম লেখাতে যাচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। এতে করে দেশি টেলিভিশন চ্যানেলগুলোর খরচ কমবে। আজ 1 অক্টোবর বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার শুরু হচ্ছে। কয়েকদিন ধরে দর্শকদের জন্য এই তথ্য প্রচার করে যাচ্ছে টিভি চ্যানেলগুলো। তার আগে কিছু সমস্যা থাকার কথা বলা হচ্ছে টেলিভিশন চ্যানেলগুলোর পক্ষ থেকে। যদিও বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড বলছে পর্যায়ক্রমে এগুলো দূর হয়ে যাবে। টেলিভিশন চ্যানেলগুলোর সামনে বড় সমস্যা হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট গেলে মধ্যপ্রাচ্যে বাংলাদেশের চ্যানেলগুলো দেখা যাবে না। এজন্য কোনো চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইটে গেলেও পাশাপাশি আগে স্যাটেলাইটে যুক্ত থাকছে। একই পরিবারের 6 জন দগ্ধ, নিহত 1। নগরের চাঁদগাঁও থানার 1 কিলোমিটার এলাকায় একই পরিবারের 6 জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে নজরুল ইসলাম নামের 1 জন মারা গেছেন। সোমবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। চাঁদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা OC আবুল কালাম সাংবাদিকদের বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ছিল আজকের প্রধান প্রধান সংবাদ। শেষ করার আগে জানিয়ে রাখি, চট্টগ্রাম সহ দেশ বিদেশের ব্রেকিং নিউজ পেতে আপনার রবিবার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করুন *213*3783#। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আগামীকালের টপ নিউজ দেখার আমন্ত্রণ রইলো।